রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকায় নতুন একটা এপিসোড নিয়ে আমি হাজির। এখন ঘড়ি বলছে রাত 12:15। সত্যি বলছি ইন্ট্রো দেওয়ার মানে একটুকুও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কারণ এখন হোটেলে যাব, কালকে সকালবেলা ইন্ট্রো দেব এরকম। কিন্তু এনার সাথে দেখা হলো, আমরা লাগেজ নিয়ে যাচ্ছিলাম মাত্র, গুগল বলছে যে 400 বা 500 মিটারের মধ্যে আমাদের হোটেল, বাট আমরা অপোজিটের দিকে যাচ্ছিলাম। আর কর্ণাটক পুলিশ, হ্যাটস অফ টু কর্ণাটক পুলিশ অ্যান্ড দ্যাট পার্সন যে আমাদেরকে সঙ্গে নিয়ে এই যে হোটেলের সামনে এসেছে। স্যার আপনার নাম? মেরা নাম বসবরাজ হ্যায়, মেয়ে ইয়াহ পে মৈসুর সিটি পুলিশ মে কাম কর রহা হুঁ। বাহার সে কোই আ জাতা হ্যায় তো হমে ভি উনকা খেয়াল রাখনা জরুরি হোতা হ্যায়। ইয়ে সোচনা বহুত বড়ি বাত হ্যাঁ, কি হামারে ইয়াহ জো ভি আ জায় উনকো ও সহি সালামত চলে যায়, ইয়ে হামারে লিয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কন্টিনিউসলি কাজ করছেন, ওয়াকি টকিতে ওনার চলছে, তারপরেও উনি আমাদেরকে এত দূর শুধু বলে দেননি যে এই রাস্তায় চলে যাওয়া হয়ে যাবে, উনি সঙ্গে এসছেন। সেই জন্য আমি মানে ইন্ট্রো দিতে বাধ্য হলাম। সো রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা নতুন একটা পর্ব, আমরা রয়েছি মাইসুরে, মাইসুর ঘুরিয়ে দেখাবো। কিন্তু এইটা মিস করলে হতো না যে আপনি যদি মাইসুরে আসেন ইউ আর সেফ। এখন রাত 12:15, সকাল হোক, বাই। আমরা সবাই কি চাইবে, বাস স্ট্যান্ডের আশেপাশে রুম নিতে। বাস স্ট্যান্ডের আশেপাশে আমরা প্রচুর হোটেল, প্রচুর, কিন্তু একটা হোটেল থাকার মতো না। আমরা হোটেল অশ্বিনী, তাই তো, হোটেল অশ্বিনী ঠিক করেছিলাম। রাত তখন 1টা বাজে, এত নোংরা রুম, এত ব্যাড স্মেল। আজকে সকালে মানে আমরা না মুখ ধুয়ে না ব্রাশ করে বেরিয়েছিলাম হোটেল খুঁজতে। তবে মোটামুটি এখনের রুমটা দেখতে বা ইয়েতে খুব একটা ভালো না হলেও আলো বাতাস খেলছে, এটাই, আর কোনো দুর্গন্ধ নেই, এটাই যা। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, কী বলবো, এটা ব্রেকফাস্ট না ডিনার, কী যে বলবো, রাতেও তো খাইনি, রুটি আর পনির হায়দ্রাবাদি মশালা, টিপিক্যালি ওদের স্বাদ। এবার কাজের কথায় আসি। প্রথম কথা, ঘোরার জন্য অটো সস্তা ও পুষ্টিকর, ড্রাইভাররা ভীষণ ভালো। আর দ্বিতীয় কথা, অন্তত গোটা 2টো দিন হাতে রাখবেন। প্রথম দিন শ্রীরঙ্গপাটনা ঘুরবেন, আর পরের দিন মাইসোর। আজ প্রথম দিন। ये दरिया दलत बाग है, इधर में जो भी आपको पूरा सिरंग पटना जो है इसमें सब कुछ आपको नजर आ जाएगा। जैसे पहले जैसे सिरंग पटना था, इधर पूरा प्लस है, और जितने भी पुराना आदमी है इधर पूरा उनका फोटो है, उनका पूरा हिस्ट्री है इधर। আমাদের টিকিট আমরা পেয়ে গেছি অনলাইনে, টিকিট কাটা কমপ্লিট। আর ওই দিকে হুটহাট যে আওয়াজটা হচ্ছে সেই দিকে একটু নিয়ে দেখাই, ওই যে ঘোড়ার গাড়ি। দরিয়া দৌলত বাগ, ঠিকঠাক বাংলা করলে দাঁড়ায় অগাধ সম্পদের বাগান, কিন্তু শুনতে ভালো লাগে না। আমার খুব ভালো লাগছে, আর এখন বেশ গরম লাগছে, এখন জুসের দরকার। 1784 সালে টিপু সুলতান এই বাগান ও মহলটি বানিয়ে বেশ কিছুদিন শাসন কাজ এখান থেকেই চালাতেন, এমনটাই শোনা যায়। নিজেকে কেমন যেন মহারানী মহারানী লাগবে এই রাস্তা দিয়ে একদিন আমাদের টিপু সুলতান যেতেন, এখন আমি যাচ্ছি। সত্যি বলতে বাগানটি আমায় তেমন ভাবে আকর্ষণ করেনি। আসল গল্প শুরু হয় মহলের ভেতরে পা রাখার পর। আচ্ছা, আমার যদ্দূর মনে হচ্ছে দেখে, কারণ এই পাথরগুলো একদম গোল, এই কামানের যে তোপ গোলাগুলো গোলাগুলো সেটা হলো এটা। চারদিকে 4টি দরজাহীন প্রবেশদ্বার এবং 4টি সিঁড়ি। শুধু মেঝেটুকু বাদ, বাকি প্রাসাদের প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল, সমস্ত ছাদ, মানে প্রতিটি কোণায় অভিজ্ঞ শিল্পীর হাতের কাজ দেখলাম, দেখলাম কড়া প্রহরা। আবার অনেক দেওয়ালের রং চটে যাওয়াও দেখলাম, ওই একটু সংরক্ষণের অভাব। একটা বৃহদাকার ছবি,
দেওয়াল জুড়ে ব্রিটিশ সেনা নাস্তানাবুদ। আগাগোড়া শালকাঠের কাঠামো আর নিখুঁত তুলির কাজ। আসুন একবার দরিয়া দৌলত বাগে। দরিয়া দৌলত বাগ ছেড়ে বেরিয়ে এলাম, প্রায় 3 কিলোমিটার ব্যবধান। বাইরে বোর্ডে লেখা দেখলাম গুম্বাজ। এ হলো একই সঙ্গে শিল্প ও সমাধির মিলনস্থল। চারিদিকে শুধু সমাধির মিছিল। তাদের মাঝে শুয়ে আছেন স্বয়ং টিপু সুলতান বাবা ও মায়ের সাথে, চিরভূমি আচ্ছন্ন। हाँ तो कष्ट करे नीला मुझे अभी कच्चा है, पका नहीं खा नहीं सकते, सो माच करने के बाद हाथ तो नोकड़ा होलो। इबारे हमरे एगोच्छी শ্রীরঙ্গপত্তনমের জামা মসজিদের দিকে, আরো 4 কিলোমিটার। এই জামা মসজিদের কিন্তু আরো একটা সুন্দর নাম আছে, মসজিদে আলা। এটিও কিন্তু আবারও একবার সেই টিপু সুলতানের হাতেই তৈরি। প্রথমে যা নজর কাড়বে তা হলো দুটি সুউচ্চ মিনার। প্রতিটির ভেতর আবার 200 ধাপের একটি করে সিঁড়ি আছে। এখানে একটা দেওয়াল ঘড়ি আছে যার বয়স না হোক 100 বছর, তবে সবচেয়ে আকর্ষণীয় যা লাগলো, যেখানে নামাজ পড়া হয় সেখানে আল্লাহর 99টি নাম খোদাই করা আছে দেওয়ালে। চলুন এগোনো যাক। আমি এই জনমানবহীন নতুন গন্তব্যের দিকে যখন সবে মাত্র 10 পা এগিয়েছি, হঠাৎ এক অশরীরী কণ্ঠ ভেসে আসে, জুতো খুলে আসুন। ভালো করে দেখলাম কড়া রোদ থেকে বাঁচতে এক সরকারি রক্ষী পাঁচিলের কোনায় বসে আছে। নিয়মটা ভালো লেগেছিল। আসলে এটাই সেই জায়গা যেখানে মাইসোরের বাঘ টিপু সুলতানের দেহটাকে নিথর অবস্থায় পাওয়া যায়। রাজারাজরা বা সুলতানরা তো আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, যে একটাই বাড়ি তাও জোটেই না। তো টিপু সুলতানের এখন যেখানে প্যালেসে দাঁড়িয়ে আছি সেটাই কিন্তু আসল প্যালেস ছিল, এখানে উনি থাকতেন বেশিরভাগ সময়। তবে এটার প্রায় ভগ্নদশা। চলুন দেখি কেমন রয়েছে টিপু সুলতানের আসল প্যালেস। এই যে বাইরে বোর্ডে টিপু সুলতানস প্যালেস লেখাটা দেখছেন, এই নামের শুরু এবং শেষ কিন্তু এই বোর্ডের মধ্যেই। কারণ যে নাম সর্বজন বিদিত তা হলো লালমহল প্যালেস। শোনা যায় টিপু সুলতান এখানে আরাম করতে আসতেন গ্রীষ্মকালে, ওই রাজাদের ব্যাপার স্যাপার আর কি। আরও শোনা যায় বাইরে দরজার কাছে নাকি 4টি বাঘ বাঁধা থাকত। তবে সবচেয়ে আলাদা ছিল এর লাইব্রেরি। জানা যায় টিপু সুলতানের মৃত্যুর পর বহু বই ইংল্যান্ডে পাচার করে দেওয়া হয়। টিপু সুলতানের মৃত্যুর পর এই লালমহলকে ব্যবহার করা হয় ব্রিটিশ কার্যালয় হিসেবে, তবে বেশি দিনের জন্য নয়, মাত্র 9 কি 10 বছর।
এরপর কর্নেল ওয়েলেসলি তো মহলটিকে গুড়িয়েই দিলেন। যে কোনো জিনিসই ভেঙে ফেলা খুব সহজ। ইতিহাস সাক্ষী রাখে এমন একটা জায়গায় এসেও মনটা হঠাৎ উদাস হয়ে গেল। কাবেরী নদীর পার ধরে পাঁচটি মহাপবিত্র তীর্থস্থানের একটি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। বয়স তা হাজার বছরের ওপরে। শ্রী রঙ্গনাথ হলেন ভগবান বিষ্ণুরই প্রতিরূপ, তারই মন্দির এটি। এমনকি এই যে শহর শ্রীরঙ্গপত্তনম, তার নামও কিন্তু এই শ্রীরঙ্গনাথ থেকেই এসেছে। শ্রীরঙ্গনাথ এখানে শেষনাগের ছায়ায় অর্ধশায়িত। এবারে কিন্তু আপনাকে শ্রীরঙ্গপত্তনম থেকে বাইরে বেরোতে হবে 5 কিলোমিটার। কর্ণাটক রাজ্যের একমাত্র বার্ড স্যাংচুয়ারি রঙ্গনাথিট্টু। রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকায় আপনারা এখন যেখানে আছেন সেটা হলো বার্ড স্যাংচুয়ারি। এখানে আসতে হলে টিকিট মাথা পিছু 70 টাকা করে। 1940 সালে প্রথম ডক্টর সালিম আলী তখনকার মাইসুরের রাজাকে ডেকে দেখান যে কাবেরী নদীর গতিপথে গড়ে ওঠা 6টি দ্বীপের ওপর কেমন সুন্দর পাখিরা বিপুল বসতি গড়েছে। কিছুদিনের মধ্যেই অঞ্চলটি সংরক্ষিত ঘোষিত হয়। 40 একর জমিতে 170টি প্রজাতির পাখি। বোটিংটা মিস করবেন না, তবে জলে কুমির আছে। আমাদের আজকের শেষ গন্তব্য বৃন্দাবন গার্ডেন, তবে একে শেষে রাখার পেছনে কারণ আছে। আমরা চলে এসেছি বৃন্দাবন গার্ডেনের এখানে। সন্ধ্যাবেলায় লাইট এর সাথে ঝর্ণা দিয়ে একটা শো হয়, জানি না দেখতে পাবো কিনা, তবে মানে চারিদিকে প্রচুর স্টল, পুরো মেলার মতো লাগছে। আমরা টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি, জানাবো কত করে টিকিট। মানডে টু ফ্রাইডে 7টা থেকে 7টা 55 শো টাইম, PM কিন্তু দুটোই, আর স্যাটারডে অ্যান্ড সানডে 7টা থেকে 8টা 55, মানে 1 ঘন্টা সানডেতে বেশি দেখা যায়। আচ্ছা, দুজন মিলে আমাদের 100 টাকা হয়েছে, 50 টাকা করে পার হেড। ইটসেলফ এই যে হেঁটে যাওয়ার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। ওই সামনে রয়েছে কৃষ্ণসাগর বাঁধ, কাবেরীকে আটকে রেখেছে। প্রতি বছর এই বাগানে যে প্রায় 2 মিলিয়ন পর্যটক আসেন তা কিন্তু এমনি এমনি নয়। আমিও আজকে সেই 2 মিলিয়নের একজন। মাইসর থেকে 20 কিলোমিটার। আমরা এখন বাজে 9:15, 9:15তেই ডিনার সারবো। আর আজকে এসেছি মাস্টারদের খুব কাছে, হোটেল সম্রাট বলে। এখানে ফুল ভেজিটেরিয়ান খাবার দাবারই পাওয়া যায়, তবে আজকে একদম পিওর সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই চলে এসেছে আমাদের মিল। বোধহয় এখনও রাইসটা বাকি, জানো আজকের পর্ব এ পর্যন্তই। শীঘ্রই ফিরছি মাইসোর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে।
তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ঠিক পাশে রাখা বেল আইকন হিট করে অল করে দিলে কিন্তু এই যে নতুন নতুন ভিডিও আসছে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন।